Assalamualaikum. আমার নাম ইফতেখার মিকি and welcome to my channel. এই ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে সাবডোমেইন নিয়ে এবং কিভাবে আমরা আমাদের টার্গেট থেকে সাবডোমেইন বের করতে পারি। নাও কেন আমাদের টার্গেট থেকে সাবডোমেইন দরকার? এটা জানার আগে আমি বলে নিই যে বেসিক্যালি এই যে টার্গেট থেকে আমরা সাবডোমেইন বের করছি এটাকে বলে হচ্ছে সাবডোমেইন হান্টিং। নাও সাবডোমেইন হান্টিং প্রয়োজন বিকজ লেটস সে যে আমার একটা ওয়েবসাইট আছে যেটা আমরা হচ্ছে আমাদের টার্গেট ওয়েবসাইট tesla.com। সো এটা হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট থেকে আমরা যত ইনফরমেশন বের করতে পারবো তার থেকে আমরা বেশি ওয়েবসাইট বের করতে মানে আমরা হচ্ছে সাবডোমেইন থেকে আরও বেশি ইনফরমেশন বের করতে পারবো। নাও লেটস সে tesla.com এটা জাস্ট সিঙ্গেল একটা ওয়েবসাইট, এটা সিঙ্গেল ডোমেইন। নাও লেটস সে এটা হচ্ছে যে এটার আগে www আছে। নাও লেটস সে আমি যদি www না দিয়ে আমি যদি লেটস সে energy.tesla.com দিয়ে দিই তাহলে কিন্তু এটা আমার একটা সাবডোমেইন চলে আসবে। তো energy.tesla.com এটা হচ্ছে একটা সাবডোমেইন, এনার্জিটা হচ্ছে একটা সাবডোমেইন। নাও আমরা কিন্তু এভাবে অনেক রকমের হচ্ছে আমরা সাবডোমেইন পেতে পারি, ঠিক আছে? যেমন হচ্ছে যে vpn.tesla.com, তারপরে হচ্ছে যে লেটস সে যে ssh.tesla.com whatever বা def.tesla.com। বেসিক্যালি হচ্ছে যে আমরা অনেকগুলো সাবডোমেইন পাচ্ছি কম্পেয়ার টু আমরা যদি জাস্ট tesla.com থাকে, জাস্ট একটা ওয়েবসাইট। সো ওখান থেকে কিন্তু আমরা সেরকম ইনফরমেশন নাও পেতে পারি। বাট যখন হচ্ছে আমরা সাবডোমেইন মানে আমরা গ্যাদার করছি বা সাবডোমেইন আমরা বের করছি বা হান্ট করছি তখন কিন্তু হচ্ছে যে আমরা আমাদের কাছে বেসিক্যালি অনেকগুলো আমাদের সাবডোমেইন চলে আসছে বা অনেকগুলো আমাদের কাছে সোর্স চলে আসছে এক্সপ্লয়েট করার, ঠিক আছে? অনেকগুলো সোর্স চলে আসছে ভালনারেবিলিটি খোঁজার। নাও লেটস সে যে এটা হচ্ছে আমার সাবডোমেইন, আমরা চাইলে হচ্ছে যে আরও ভিতরে যেতে পারি। লেটস সে যে machine.energy.tesla.com এটা হচ্ছে সাব সাবডোমেইন, মানে আমরা আরও এক লেভেল ভিতরে চলে গেলাম। সেভাবে আমরা দেখতে পাচ্ছি যে নর্মালি জাস্ট আমরা যদি www.tesla.com না যে আমরা যদি হচ্ছে energy.tesla.com বা vpn.tesla.com, ঠিক আছে, বা লেটস সে যে আর একটা লেভেল যদি ভিতরে চলে যাই machine.energy.tesla.com, এইভাবে হচ্ছে আমরা আমাদের মানে আমরা বেসিক্যালি অ্যাটাকিং ভেক্টরটা আমরা বাড়াচ্ছি এবং আমাদের আরও চান্স বেড়ে যাচ্ছে যে আমরা বেসিক্যালি মানে কোনো কোনো একটা পার্টিকুলার ভালনারেবিলিটিকে আমরা এক্সপ্লয়েট করে সিস্টেমে অ্যাক্সেস করা। দ্যাটস ইট। সো এই জন্য হচ্ছে আমাদের সাবডোমেইন হান্টিং দরকার, বিকজ হচ্ছে যে আমরা আমাদের মানে অ্যাটাকিং ভেক্টর যেন বাড়াতে পারি এবং হচ্ছে যে আমরা যেন আমাদের মানে বেসিক্যালি লিমিটটা যেন বাড়াতে পারি। এটার জন্য আমার লেটস সে প্রথমে প্রয়োজন হচ্ছে যে একটা মানে এখানে হচ্ছে যে বেসিক্যালি অ্যাকচুয়ালি অনেক টুলস আছে সাবডোমেইন বের করা। সো আমি বলবো যে আপনারা নিজেরা হচ্ছে এক্সপেরিমেন্ট করেন অ্যান্ড দেখেন যে অ্যাকচুয়ালি কোনটা আপনাদের জন্য মানে প্রেফারেবল, ঠিক আছে? সো এভরিবডি হ্যাজ দেয়ার ওন প্রেফারেন্সেস। প্রথমে আমি একটা আপনাদেরকে টুল বলবো, সেটা হচ্ছে দি হারভেস্টার। সো এটা অলরেডি হচ্ছে বিল্ট ইন করা থাকে কালি লিনাক্সে। সো দ্য হারভেস্টার দিয়ে আপনি হেল্প দিতে পারেন, মানে জাস্ট দেখার জন্য যে অ্যাকচুয়ালি কী কী মানে আপনি অপশনস হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। সো এখানে কিন্তু আমরা দেখা আছে যে আমার হচ্ছে যে আমি যদি ডোমেইন ইউজ করতে চাই তাহলে আমাকে -d ইউজ করতে হবে, আমি যদি লিমিট করতে চাই তাহলে -l, ঠিক আছে, মানে কতটা হচ্ছে আমি লিমিট রাখতে চাই সার্চ রেজাল্টসে, কতগুলো আমি আর বেসিক্যালি লিমিট রাখতে চাই সার্চ রেজাল্টসে। তারপরে লেটস সে হচ্ছে যে সোর্স, ঠিক আছে, যে বেসিক্যালি আমি কোন সোর্স থেকে করতে চাই, মানে কোন সার্চ ইঞ্জিন বা কোন প্ল্যাটফর্মে আমি এটা সার্চ করতে চাই। সো লেটস সে আই হ্যাভ গুগল অ্যান্ড আই হ্যাভ লিঙ্কডইন অ্যান্ড অল দিস, ঠিক আছে, ইয়াহু আছে, তো আমি লেটস সে যে গুগলে করতে চাই, ঠিক আছে। সো আমি তাহলে কি করব, লিখবো যে দি হারভেস্টার, তারপর লিখবো হচ্ছে যে ডি এবং হচ্ছে যে সেখান থেকে আমি লিখবো যে ডোমেইন বেসিক্যালি tesla.com এবং আমি লিখবো যে -l মানে লিমিট 500 এবং -b মানে হচ্ছে সোর্স এবং সেটা আমি দেবো হচ্ছে গুগল। ডান না, আমার কিন্তু সার্চ করা শুরু হয়ে গেছে। ওকে, আমাদের সার্চ শেষ এবং আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি আমরা আমাদের টার্গেট যেটা হচ্ছে tesla.com সেখান থেকে হচ্ছে আমরা কয়েকটা ইমেল পেয়েছি এবং হচ্ছে কয়েকটা হোস্ট পেয়েছি এবং সেই হোস্টের হচ্ছে আমরা ইপি অ্যাড্রেস পেয়েছি, ঠিক আছে। সো আমরা কিন্তু গত ভিডিওতে দেখেছিলাম যে আমরা যখন hunter.io যেই ওয়েবসাইটটা ইউজ করেছি সেখান থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি অনেকগুলো ইমেলস পেয়েছিলাম, তাই না? এখানে আমরা জাস্ট মাত্র 5টা ইমেল পেয়েছি। সো এই জন্য আমাদের ইমেলসের জন্য hunter.io-টা ইউজ করা প্রেফারেবল। এবং আমরা কিন্তু কতগুলো হোস্টও পেয়েছি মানে সাবডোমেইন পেয়েছি, যেমন হচ্ছে যে shop.tesla.com, তারপর হচ্ছে engage.tesla.com এবং এগুলো হচ্ছে আমার সেই হোস্ট নেই মানে আইপি অ্যাড্রেস সেই পার্টিকুলার হোস্টে, ঠিক আছে। সেভাবে আমরা হচ্ছে সাবডোমেইন হান্টিং করতে পারি হারভেস্টার দিয়ে।
নাও আমরা আরো কিছু টুল ইউজ করতে পারি, যেমন হচ্ছে যে সাব লিস্টার, তখন জাস্ট আপনি দিবেন সাব লিস্টার, ঠিক আছে? সাব লিস্টার দিয়ে আপনি মাইনাস এস দিতে পারেন, মানে হেল্পের জন্য, অ্যাকচুয়ালি বেসিকলি মানে দেখার জন্য যে কি কি অপশনস আপনার কাছে আছে সার্চে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বেসিক্যালি ডোমেনের জন্য ডি ইউজ করতে পারবো অ্যান্ড সো অন। ভার্বস, ভার্বস মানে হচ্ছে যে আমরা মানে সার্চ করার সাথে সাথে সেই রেজাল্টস গুলো দেখাবে আর কি রিয়েল টাইম। তারপর হচ্ছে থ্রেডস, থ্রেডস ইউজ করতে গেলে আমরা মাইনাস টি ইউজ করবো। সো থ্রেডস হচ্ছে যে আমার যত বেশি আমি থ্রেডস বাড়াবো তত ফাস্ট হচ্ছে যে আমার সার্চটা হবে এবং আমি তত ফাস্ট হচ্ছে আমি রেজাল্টসটা পাবো। সো লেটস, আমি যদি কোনো একটা মানে টেসলা ডট কম এর উপরে সার্চ করতে চাই তাহলে আমি বলবো যে সাব লিস্টার, তারপর হচ্ছে মাইনাস ডি, ডি মানে হচ্ছে ডোমেইন, টেসলা ডট কম, এবং হচ্ছে আমি যেহেতু একটু ফাস্ট রেজাল্ট চাচ্ছি সো হচ্ছে যে আমি মাইনাস থ্রেড টি দিব, মানে থ্রেড আমি 100 দিয়ে দিব, ঠিক আছে? সো ডিফল্ট রাখবো না, আমি হচ্ছে মানে 100 এ সার্চটা করবো। সো আমি এন্টার দিয়ে দিলাম, এখন হচ্ছে যে আমার সার্চ শুরু হয়ে গেছে। এখানে একটা এরর দেখাচ্ছে, ডোন্ট ওয়ারি, সার্চ হচ্ছে। সো লেটস মুভ অন। সো এই আমার কিন্তু সার্চ চলে আসছে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের অনেকগুলো সাব ডোমেন চলে আসছে টেসলা ডট কম এ। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি দেখবো যে আমাদের যেমন vpn1.tesla.com, ঠিক আছে, vpn2.tesla.com, বেসিক্যালি আমার এখানে অনেক ধরনের আমার সাব ডোমেন আছে এবং এখান থেকে মানে অনেকগুলা কাজ করতে পারে, অনেকগুলো অ্যাক্টিভ থাকবে, অনেকগুলো ইনঅ্যাক্টিভ থাকবে, বাট বেসিক্যালি আমার এখান থেকে খুঁজে বের করতে হবে যে অ্যাকচুয়ালি কোনগুলা মানে ফ্রুটফুল বা কোনগুলো অ্যাকচুয়ালি আমার মানে এক্সপ্লয়েট করার মতো, ঠিক আছে? তো সেটা আমাকে বের করে নিতে হবে এখান থেকে। তো এখানে বেসিক্যালি অনেক সাব ডোমেন্স আছে, বাট এটা হচ্ছে ওয়ান অফ দ্য টুলস যেখান থেকে আমরা হচ্ছে সাব ডোমেন্স বের করতে পারি। না, আরেকটা ওয়ে আছে সাব ডোমেন্স বের করার, সেটার জন্য হচ্ছে আমাকে আগে মানে এসে যেতে হবে ফায়ারফক্সে, যে আমার হচ্ছে এই ওয়েবসাইটে যেতে হবে যেটার নাম হচ্ছে crt.sh। সো আমি যাব crt.sh। সো এখানে হচ্ছে যে আমি আমার বেসিক্যালি যে ডোমেইন tesla.com সেটা আমি দিয়ে দিব এবং আমি এন্টার বিজনেস সার্চে দিয়ে দিব। এখানে যেটা করতেছে যে মানে tesla.com এর বেসিক্যালি যে মানে সার্টিফিকেট গুলো হচ্ছে ইস্যু করা হয়েছে সেগুলো হচ্ছে এখানে আমাকে সার্চে দেখাবে, যে সার্চে আমার এখানে চলে আসছে যে বেসিক্যালি যত আমার tesla.com এর সাব ডোমেইনস আছে সব এখানে চলে আসছে। তো এখানে আমরা কিন্তু সেম জিনিস, যেমন হচ্ছে যে এই যে ug.tesla.com এটা হচ্ছে একটা টেসলার সাব ডোমেইন, তারপরে যে cryptopay.tesla.com এটা সাব সাব ডোমেইন, এটা হচ্ছে যেমন powerhub.energy.tesla.com এটা হচ্ছে সাব সাব ডোমেইন, ঠিক আছে? মানে আমরা এক লেভেল ভিতরে চলে গেলাম। তো এখান থেকে আমরা দেখতে পারি যে vpn.tesla.com, তারপর হচ্ছে dev.tesla.com, ঠিক আছে? এগুলো মানে আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং এটা যদি আমরা পাই তাহলে ভালো, তার মানে হচ্ছে যে না আমরা অ্যাকচুয়ালি মানে ফ্রুটফুল কিছু পেলাম, ঠিক আছে? তো আমাদেরকে এগুলো এভাবে দেখতে হবে সাব ডোমেইন, এটাকেই বলে হচ্ছে বেসিক্যালি সাব ডোমেইন হান্টিং, ঠিক আছে? সো আপাতত সাব ডোমেইন নিয়ে এতটুকু বললাম, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। দিন দেন, আল্লাহ হাফেজ।